চাষি হয়ে গেছে একেবারে। তো ছাদে কি গাছ লাগিয়েছে আর কি কি লাগিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অবশ্যই দেখো কি কি গাছ লাগিয়েছে, ছাদেও লাগিয়েছি আর নিচে এখনো লাগাইনি, মানে সবে মাটি টাটি রেডি করে রেখেছে, কিছু কিছু গাছ লাগিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমাদেরকে আমি আগে প্রথমে ছাদে নিয়ে যাই আর গাছগুলির সঙ্গে তোমাদের সবাইকে দেখাই কীরকম করে গাছ লাগিয়েছে আর কীরকম, এখনো বড় হয়নি যদিও ছোটই। এই দেখো ফ্রেন্ডস, আমার বর দেখো গাছ লাগিয়েছে, এখন এই গাছে জল দেবে। তো এই দেখো গাছগুলোতে জল দেবে, দেখো গাছ লাগিয়েছে, গাছ লাগানোর ক্যাপাসিটিটা দেখো। দেখো এগুলি কিন্তু শশা গাছ, এ দেখো বস্তা, এগুলি এ দেখো এগুলি হচ্ছে বস্তা, বস্তাগুলোকে বস্তার ভেতরে মাটি আর সার ঢুকিয়ে তারপরে বস্তাটা দেখো মুখ কেটে কেটে দেখো এখানে শশা গাছ লাগিয়েছে। এটা হচ্ছে শশা গাছ, বেশি দিন হয়নি এগুলি লাগিয়েছে, এগুলি সব শশা গাছ। আর এই বালতিটার মধ্যে দেখো লঙ্কা গাছ, কিন্তু এই লঙ্কা গাছের পাতাগুলি হলুদ হয়ে গেছে কেন? হ্যাঁ কই, এই দেখো এটা লঙ্কা গাছের চারা, এই বালতির মধ্যে লাগিয়েছে। এটা হচ্ছে বেগুন গাছের চারা, এটা হচ্ছে গিয়ে একটা টিনের মধ্যে লাগিয়েছে, এটা একটা চালের ড্রাম ছিল, এই চালের ড্রামের মধ্যে লাগিয়েছে। আর এই পাশে দেখো টমেটো গাছ, এই যে টমেটো গাছ এর মধ্যে লাগিয়েছে। আর এই দেখো বন্ধুরা, এই যে আমাদের এই যে মানে কি বলবো আমি, এই এইগুলো নিয়ে জল দাও, এই গাছগুলোর একটু জল দাও, এই টেনে গেছে তো জলটা। দেখো এই গাছ, এই যে মাটি সরাটা, সরার ভেতরে দেখো আমি এই যে পাঁচ কলাই দিছিলাম, ওই যে যখন আমি ইতু পুজো করবো বলে তাই জন্য এই গাছগুলো উঠাছিলাম। তো এখন তো আমি ইতু পুজো করতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে আমাদের জ্যাঠা তার শ্বশুরমশাই মারা গেছে। তো তাই এই দেখো গাছগুলি কি সুন্দর উঠেছে, মটর গাছ, ধান গাছ, কত গাছ লাগিয়েছিলাম, এ দেখো সব গাছই উঠেছে। আর এই যে আমাদের পুঁই শাক গাছটা হবে না মনে হয়, এটা বুড়ো হয়ে গেছে, পুঁই শাক গাছটা ফেলে দিও, পুঁই শাক গাছটা আর হবে না। এটা তো পুঁই শাক গাছটা তো আগেই দেখাইছিলাম। আর এবারে হচ্ছে সর্বশেষ ধনে পাতা গাছ, দেখো এই দেখো ধনে পাতা গাছ, এইটাও একটা বস্তার মধ্যে লাগিয়েছে। দেখো কত সুন্দর ধনে পাতা গাছটা উঠেছে, দেখো দেখো কি সুন্দর ধনে পাতা গাছ, দেখো বিজবিজ করছে একদম পুরো। এটাও পুরো মানে কি বলবো একটা বস্তার মধ্যে মাটি ভরে তারপরে বস্তার মুখটা কেটে, দেখো দেখতেই পাচ্ছ, দেখো এটা কিন্তু একটা বস্তা, আর এই যে বস্তার মুখটা কেটে এ দেখো ধনে পাতা গাছ হয়েছে। আরও লাগিয়েছে, শুধু এইখানে না আরও আছে, এগুলি তো ছাদে, ধরো এটা এগুলি ছাদে। আরে দেখো গাছের পরিচর্যা করছে, দেখো কোটোই করে জল দেয় গাছে, আরও আছে নিচে। ওদেরটা কি করে দেখি, দেখো না দেখো এই দেখো কত গাছ লাগিয়েছে, ধনে পাতা আছে, টমেটো, বেগুন, কিচ্ছু বাদ নাই। দেখো ওই যে নীল প্লাস্টিকটা কাভার করা, ওইটাও চাষের জমি, ওইটা চাষের জমি না মানে এই চাষ করছে। আর এই দিকে দেখো আমাদের এই দিকে এখনো ওঠেনি, এই দিকে দেখো এইটা হচ্ছে সবে মাত্র পরিষ্কার করে রেখেছে আমার বর। আর এর মধ্যে পেঁয়াজ কালি, আরো কি কি লাগিয়েছো, আলু, পেঁয়াজ কালি, তারপরে হচ্ছে লঙ্কা, বেগুন, সব এইগুলি সব লাগিয়েছে। এর নিচটা পুরো দেখো কাভার করে, ওই যে ছাগলে খাবে বলে তাই জন্য দেখছো তো, ওই পাশে মাঠ, মাঠের মধ্যে গরু ছাগল সবসময় থাকে, তো ওইগুলি খাবে বলে গেলে বাউন্ডারি দিয়ে তারপরে ভেতরে লাগিয়েছে। এখানে এখনো কোনো গাছ উঠে পারিনি যদিও, যখন উঠবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমার বরের গাছের পরিচর্যা, দেখো দেখালাম তোমাদের সব কি কি গাছ লাগিয়েছে, কিছুটা ছাদে লাগিয়েছি আর কিছুটা বাইরে মানে নিচে লাগিয়েছি মাটিতে। ছাদে কি বলতো গাছগুলি না হতে চায় না, ছাদে গাছগুলি ভালো হয় না, কিন্তু ধনে পাতা গাছটাই ভালো হয়েছে। আর নিচেও লাগিয়েছি, যখন বড় হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এই চলো নিচে চলো, আমার ভাত বসিয়ে রেখে এসেছি, চলো আসো। হ্যাঁ আমি চলে যাচ্ছি, তুমি থাকো, আমি চলে যাই নিচে, কারণ আমি এখন ভাত রান্না করছি, ভাত বসিয়ে রেখে এসেছি কাঠের উনানে, আর আমার ডাল হচ্ছে কড়াইতে, আর হলো গিয়ে তরকারি বসিয়েছি সকালবেলায়, আমার শ্বশুরমশাই খাবে তো তাই।
এই দেখো ডাল রান্না করছে, দেখো ডাল বসানো আর ওইদিকে পেঁপের তরকারি বসাবো। আমার শ্বশুর মশাই পেঁপের তরকারি খাবে, আর আমাদের তখন নিরামিষ চলছে। আর দেখো মানে ভেন্ডি ভাজা লাল শাক এগুলোই হবে সকালের মেনুটা আর কি সকালের। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমি দেখো গাছ।